প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নিজে করি 19.3 কোশ্চেন নম্বর ওয়ান। কোশ্চেন নম্বর ওয়ানে কি আছে দেখো, 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, 2010 সালের 1 মার্চ কি বার এবং 2010 সালের 1 এপ্রিল কি বার ছিল, হিসাব করি। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কিভাবে করছি। আমরা প্রথমে লিখলাম সমাধান, সব থেকে প্রথমে আমাদের দেখতে হবে এই যে 2010 সাল সেটা আমাদের অধিবর্ষ বা লিপ ইয়ার ছিল কিনা। ঠিক আছে, তাহলে 2010 সাল আমাদের লিপ ইয়ার ছিল কিনা সেটা জানতে হলে আমাদের কী করতে হবে, এটাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20 মাইনাস 1 0 দশ, 4 2 8 9 10, তাহলে দেখো ভাগ কিন্তু এখানে মিলছে না। তার মানে হচ্ছে এই 2010 সালটি আমাদের লিপ ইয়ার নয়। এখানে আমরা লিখে নেব 2010 সাল অধিবর্ষ নয়, অধিবর্ষ অর্থাৎ লিপ ইয়ার অধিবর্ষ নয়। তাহলে আমাদের যদি অধিবর্ষ না হয় তাহলে আমাদের ফেব্রুয়ারি মাসে কত দিন হয়, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে, তাহলে দেখো প্রথমে আমরা দেখলাম যে 2010 সাল অধিবর্ষ নয়, ফেব্রুয়ারি মাস তাহলে কতদিন হবে, 28 দিন, 28 দিন। ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারি মাসে যদি 28 দিন হয় তাহলে কি বলা হয়েছে যে 2010 সালের 1 মার্চ কি বার হবে। তাহলে 28কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 28কে আমরা ভাগ করব 7 দিয়ে, 4 7 28, তাহলে দেখো আমাদের ভাগ শূন্য, ভাগফল হচ্ছে শূন্য। তাহলে ভাগফল যদি শূন্য হয় তাহলে আমাদের সেই বারটাই হয়, অর্থাৎ 1 তারিখ হবে সোমবার। অর্থাৎ অতএব 2010 সালের 2010 সালের 1 মার্চ হবে সোমবার। যদি ভাগফল শূন্য হয় তাহলে সেই বারই হয়ে যায়, তাহলে এটা হবে আমাদের সোমবার। তাহলে 2010 সালের 1 মার্চ ছিল, হবে এটা না লিখে আমরা ছিল লিখছি, কারণ এখানে জিজ্ঞেস করেছে কি বার ছিল, তাহলে আমরা এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমরা লিখলাম যে 2010 সালের 1 মার্চ ছিল সোমবার, ছিল সোমবার, হয়েছে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব যে 2010 সালের 1 এপ্রিল কি বার ছিল। তাহলে দেখো মার্চের পরে এপ্রিল, ঠিক আছে, তাহলে মার্চ মাসে আমাদের কত দিন হয় সেটা আমাদের জানতে হবে। আমি আগেই বলেছি 2010 সাল অধিবর্ষ নয়, তাহলে মার্চ মাস আমাদের কত দিন হয়, মার্চ মাসে হয় 31 দিন, 31, 31 দিন। ঠিক আছে, মার্চ মাসে হয় আমাদের 31 দিন। তাহলে 31কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7, তাহলে 3 7 28, 3। তাহলে দেখো আমাদের এই ফেব্রুয়ারির এক মার্চ ছিল সোমবার, তাহলে আমাদের কী বার হয়েছে, এপ্রিলের 1 তারিখ বের করতে হবে, এপ্রিল 1 তারিখ, তাহলে আমাদের 31 দিন। ঠিক আছে, তাহলে আমাদের 2010 সালের 1 মার্চ ছিল সোমবার, তাহলে 3 দিন পর, এই যে 3 আছে, তাহলে 3 দিন পর সোমবার মঙ্গল বুধ বৃহস্পতিবার। ঠিক আছে, তাহলে সেদিন আমাদের বৃহস্পতিবার হবে। অতএব 2010 সালের
2010 সালের 1 এপ্রিল 1 এপ্রিল ছিল বৃহস্পতিবার। ঠিক আছে, আরেকবার দেখে নাও। 2010 সাল অধিবর্ষ নয়, প্রথমে আমরা বের করেছি যেহেতু এটা চার দিয়ে বিভাজ্য নয়, তাহলে ফেব্রুয়ারি মাস আমাদের 28 দিন হবে। তাহলে 28কে সাত দিয়ে ভাগ করলে হয় 4 সাথে 28, ভাগফল শূন্য। যদি ভাগফল শূন্য হয় তাহলে সেদিন এক সেই বারটাই হয়, অর্থাৎ 2010 সালের 1 মার্চ ছিল সোমবার। ঠিক আছে, মার্চ মাসে আমাদের 31 দিন হয়, তাহলে 2010 সালের 1 এপ্রিল ছিল বৃহস্পতিবার। কারণ 31কে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ শেষ থাকে 3, তাহলে সোমবারের পর মঙ্গল বুধ বৃহস্পতিবার হচ্ছে। ঠিক আছে, তাহলে 2010 সালের 1 এপ্রিল ছিল বৃহস্পতিবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।